যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কয়েকটি কারণ। একটা হচ্ছে এই জুলুস কবুল হয়েছে আল্লাহর দরবারে, আর এই জুলুস দিয়েছেন এমন একজন হাস্তি যিনি নিজের কুপ্রবৃত্তির জন্য নয়, নফসানিয়তের জন্য নয়, সুন্নিয়তকে জিন্দা করবার জন্য যশ্নে জুলুস দিয়েছেন। এই কারণে যশ্নে জুলুস আল্লাহর দরবারে কবুল হয়েছে। আজকে চাঁদের 6 তারিখ, চাঁদ উঠবার আরও 3 দিন আগে থেকে জুলুস আরম্ভ হয়েছে। মনে হয় 500-600 জুলুস চট্টগ্রামেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং যতগুলো জুলুস হয়েছে এই সব জুলুস থেকে আওয়াজ এসেছে 12ই রবিউল আউয়াল, আমরা সবাই কোথায় যাব? চট্টগ্রামে যাব, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ময়দানে যাব। সেখান থেকে আমরা বিশ্বের সেরা জুলুসে অংশগ্রহণ করে ইতিহাসের সাক্ষী হব। চট্টগ্রামে এত বড় কোনো আয়োজন নাই, চট্টগ্রামে অনেক আয়োজন আছে কিন্তু এত বড় আয়োজন নাই। সেই হিসেবে চট্টগ্রামের যে জুলুস সেটা সমগ্র চট্টগ্রামের সবচেয়ে বড় অনুষ্ঠান এবং বিশ্বের সবচেয়ে বড় যশ্নে জুলুস ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আজ 5 বছর ধরে এই জুলুসকে ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি উঠেছে। এবং আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সহ যাদের আন্তরিকতায় এই যশ্নে জুলুস এবং ঈদ এ মিলাদুন্নবীর যে আবেদন দীর্ঘদিন ধরে সুন্নি মুসলমানরা দিয়ে আসছে, আমরা 49 বছর ধরে জুলুস করতেছি প্রতি বছরেই মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য, রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। এই বছর সেই দাবি অনেকটা পরিপূর্ণতা লাভ করেছে। আপনারা জানেন গত 15ই ফেব্রুয়ারি জানিয়ে দেওয়া হয়েছে অন্যান্য জাতীয় দিবসে যেভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হয় ঠিক সেভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সমস্ত সরকারি অফিস আদালতে, বেসরকারি অফিস আদালত, এমনকি দেশের বাইরের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উড়াতে হবে। শুধু তাই না, ইসলামিক ফাউন্ডেশন থেকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে সমগ্র বাংলাদেশের সকল মসজিদে 12ই রবিউল আউয়াল জোহরের নামাজের পরে বাধ্যতামূলক বিশেষ দোয়া করতে হবে। তো বোঝা যাচ্ছে গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যা দেখেছেন তা হয়তো আমরা আজকে দেখতে পাচ্ছি। তিনি তখন দেখেছেন, আজ থেকে 50 বছর আগে এই দেশে যখন মিলাদুন্নবীকে তুলে দেওয়ার মহাচক্রান্ত হয়েছিল তখন তিনি আমাদেরকে ঝগড়া ফাঁসাতে লিপ্ত না করে এমন একটা কর্মসূচি দিলেন যে কর্মসূচি চক্রান্তকারীদের উচ্ছেদ করে দিয়েছে, যশ্নে জুলুসের কারণে মিলাদুন্নবীকে প্রতিষ্ঠিত করে দিল। আল্লাহ পাক মুর্শিদে বরহক গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির এই মুজাদ্দেদি শান আরও দিন আসলে ভবিষ্যতে আরও বেশি প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে দেখব সারা বাংলাদেশের এই জুলুস শুধু না, রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে একদিন ঢাকার রাজধানীতে বঙ্গভবন থেকে জুলুস বের হবে, এই দাবি আমরা রাখছি। ইনশাআল্লাহ একদিন সেই জুলুস আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম।